হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। অনেকেই আম গাছ নিয়ে এই সময় বেশ চিন্তিত। গাছের গ্রোথ কেন হচ্ছে না, নতুন করে ফ্রাশ কেন আসছে না? যেসব গাছে আম হয়েছিল, ফল হারভেস্ট করার পর নতুন পাতা কেন আসছে না, কিংবা পাতা কেন পুড়ে যাচ্ছে, পাতাতে কেন স্পট আসছে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটিতে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি সমাধান পাবেন। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার এই চ্যানেলে আম গাছ সংক্রান্ত নানা ভিডিও আছে। যারা প্রথম এই ভিডিওটি দেখছেন, পুরনো ভিডিওগুলি দেখে নিন, বুঝতে সুবিধা হবে। তাছাড়া বাগানের সমস্ত ফুল ফল থেকে শাকসবজি, প্রতিটি গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করি। ঠিক যে সময় বাগানে কোনো গাছের পরিচর্যা করা প্রয়োজন, সেই সময় সেই বিষয় নিয়ে আলোচনা করি। একটি সুন্দর সুস্থ বাগান করতে আমার পাশে থাকবেন। আশা করি বাগান করাতে আর কোনো অসুবিধা হবে না। অনেকের ধারণা আম গাছ এখন ডরমেন্সিতে যাবে, তাই কোনো গ্রোথ নিচ্ছে না, গরমের হাওয়া আসলেই গ্রোথ নেবে। তবে বন্ধুরা খেয়াল করুন, জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি প্রতিটা আম গাছে মুকুল আসে। তবে কি সেই সময় খুব গরম থাকে? তা কিন্তু না। তবে আপনারা এটা ভাববেন না যে এখন আমার গাছে মুকুল আসছে। এটা বেশ কিছুদিন আগেকারের ছবি, মানে যখন গাছটিতে আমার মুকুল এসেছিল। আম গাছ ডরমেন্সিতে যায় পৌষ মাঘ মাস, অর্থাৎ শীতকালে। এখন শরৎকাল, হাতে কম করে এখনও 30 থেকে 35 দিন সময় আছে। এই সময়ে যতটা সম্ভব আম গাছের বৃদ্ধি করিয়ে নিতে হবে, সঠিক সময় সঠিক খাবার প্রয়োগে। আম গাছের কোনো ক্ষতি হয় না, তবে ঘন ঘন অত্যধিক খাবার প্রয়োগ এ নিতে পারে না, তাই 1 থেকে 2 মাস অন্তর গাছের গ্রোথ বুঝে খাবার দিতে হবে। তবে আমার বাগানের আম গাছগুলি ঠিক এই সময় এই অবস্থাতেই আছে। প্রতিটা শাখায় ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ছোট ছোট ফ্লাশ আসছে, তাই জন্য এই সময় এদের খাবার প্রয়োজন। তার মানে বোঝাই যাচ্ছে যে এরা এই সময় গ্রোথ নিতে পারবে। এই গাছটি ভালোভাবে লক্ষ্য করুন, শীতের শেষে এই গাছটিতেই মুকুলে ভর্তি ছিল। গাছটি 8 ইঞ্চির টবে বসানো ছিল, 1 বছর বয়স, তাই জন্য আমি মুকুলগুলো নিইনি। তখন আমি প্রতিটা মুকুল কেটে দিয়েছিলাম। গাছটার গ্রোথ হওয়া অত্যন্ত প্রয়োজন গাছে বেশি পরিমাণ ফল পাওয়ার জন্য। এখন দেখুন কি সুন্দর নতুন করে ফ্রাশ আসছে, প্রতিটি পাতা চকচকে ও সবুজ। আর এই যে কালো কালো পোড়া অংশগুলো দেখছেন কচি পাতায়, এটা কিন্তু কোনো রোগ না। এই অত্যধিক বৃষ্টির ফলে এত জল এই কচি পাতা সহ্য করতে না পেরে ডগার দিকটা এভাবে পুড়িয়ে ফেলেছে। এই রোগের লক্ষণ আপনারা কচি পাতাতেই লক্ষ্য করতে পারবেন। এতে ঘাবড়ানোর কিছু নেই, এটা অতিরিক্ত বর্ষার জন্য পাতাতে জল বসে এরকমটা হয়। এই সময় গাছ পরিষ্কার রাখবেন, আক্রান্ত স্থানগুলো কেটে অন্যত্র ফেলে দেবেন। শুকনো পাতা বা অন্য গাছের পচে যাওয়া পাতা গাছে যেন না থাকে। গোড়ার মাটি সবসময় আগাছামুক্ত রাখবেন এবং মাটিতে যেন জল না স্ট্যাগ হয় সেটা লক্ষ্য রাখবেন। ড্রেনেজ ব্যবস্থার দিকে এই সময় নজর দেওয়া উচিত। মাটিতে জল স্ট্যাগ হয়ে থাকলে শেকড়ে পচন লাগতে পারে। এই সময় অত্যধিক বৃষ্টির ফলে গাছে ঘন ঘন ফাঙ্গিসাইডও প্রয়োগ করা যাচ্ছে না, তাই বৃষ্টি থামলেই যে কোনো কপারযুক্ত ফাঙ্গিসাইড প্ল্যান্টোমাইসিনের সাথে মিশ্রণ করে সকালের দিকে স্প্রে করবেন। আমি ইউজ করি ব্লাইটক্স, 1 লিটার জলে 2 গ্রাম নিই ও ব্যাকটেরিয়া নাশক প্ল্যান্টোমাইসিন নিই 1 গ্রাম। ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করি ও মাটিতেও কিছুটা দিই। গাছের সার্বিক গ্রোথ ভালো রাখার জন্য এই সময় যে খাবার প্রয়োগ করা উচিত, তার জন্য জৈব ও রাসায়নিক খাবারের মিশ্রণ ঘটিয়ে একটা উচ্চ শক্তিশালী খাবার প্রস্তুত করব।
এই খাবার নতুন গাছ প্রতিস্থাপনের এক মাস পর থেকে দেওয়া যাবে। গাছের গ্রোথ একেবারেই না থাকলে একবার প্রয়োগ করুন, গাছের গ্রোথ চোখে পড়ার মতো হবে। তবে আজ মাটিতে খাবার প্রয়োগে দুদিন পর যদি গ্রোথ চান তা কিন্তু হবে না। জৈব খাবার মাটির সাথে মিশতে 15 দিন সময় লাগবে, তারপর নতুন গ্রোথ গাছ ধীরে ধীরে নেবে। এই শক্তিশালী খাবারটি তৈরির জন্য আমাদের বেশ কয়েকটা খাবার লাগবে। এখানে 2 মুঠোর মতো নিয়েছি ভার্মি, এর বদলে যে কোনো কম্পোস্ট বা পুরনো গোবর সার নিতে পারেন। তারপর আছে একটা মিক্স, যাতে আছে হাড়ের গুঁড়ো, শিংকুচি ও লেদার মিল একসাথে মিশিয়ে নিয়েছি, তা থেকে দিয়েছি 1 মুঠো। 1 চামচ লাল পটাশ, 1 চামচ সিউইড, এটা গুঁড়িয়ে নিয়েছি আগে থেকে যাতে মাটির সাথে তাড়াতাড়ি মিশতে পারে। 1 চামচ নিয়েছি এপসম সল্ট, 1 চামচ আছে ডিএপি দানা। এই খাবারটি গাছের গ্রোথের পাশাপাশি শেকড়ের বৃদ্ধি ঘটাবে ও গাছকে সুস্থ রাখবে। এই খাবারটা ভালোভাবে মিশিয়ে নিলেই একটি শক্তিশালী খাবারে পরিণত হবে। এবার বলি এই খাবারগুলিতে কী কী নিউট্রিয়েন্টস গাছ পাবে। আমরা সবাই জানি ভার্মিতে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। শিংকুচি, হাড়ের গুঁড়ো ও লেদার মিলে গাছ পাবে ফসফরাস, সালফার, ক্যালসিয়াম ও আয়রন। পটাশ ফুল ফল আনার পাশাপাশি গাছকে ভেতর থেকে মজবুত রাখে ও ইমিউনিটি পাওয়ার বাড়ায়। সিউডে আছে নানা সামুদ্রিক মাইক্রোনিউট্রিয়েন্টস, যা গাছের অনুখাদ্যের চাহিদা মেটাবে ও শেকড় মজবুত করবে। এপসম সল্ট পাতা সবুজ রাখতে ও গাছকে এনার্জি প্রদান করতে সাহায্য করবে। আর শেষে আছে ডিএপি, যা গাছের শেকড়ের বৃদ্ধির সাথে নতুন ব্রাঞ্চ আনতে সহায়তা করবে। এই খাবারটি 12 ইঞ্চি টবের জন্য তৈরি করলাম। টবের পরিমাণ অনুযায়ী এই খাবারের পরিমাণ আপনারা কিছুটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আমি ঠিক এইভাবেই খাবার প্রয়োগ করি। গাছে খাবার দিলেই হয় না, খাবার দেওয়ার প্রয়োগ পদ্ধতিও গাছের তাড়াতাড়ি গ্রোথ আনতে সাহায্য করে। টবের মাটি ভালোভাবে চারপাশ থেকে ঠিক যেমন দেখলেন সেইভাবে কুপিয়ে নিয়ে মাঝখানে একদিকে জড়ো করে নেবেন। এইভাবে এরপর খাবার ভালো করে চতুর্দিক থেকে প্রয়োগ করবেন, তারপর আবার উপর থেকে মাটি চাপা দিয়ে দেবেন। দেখুন, খাবার উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে না, অনেকে উপর থেকে মাটি কুপিয়ে খাবারটা ছড়িয়ে দেন। এতে মাটির সাথে খাবারগুলো মিশতে বেশ সময় লাগে। গাছ নিউট্রিয়েন্টস পায় ঠিকই, তবে তা দেরিতে, তাই জন্য গাছের বৃদ্ধি তাড়াতাড়ি নজরে আসে না। ঘন ঘন বৃষ্টি হওয়ায় মাটি এখন ভিজে, তাই খাবার প্রয়োগ করার পর আর জল দিচ্ছি। মাটি এই সময় যতটা সম্ভব শুকনো রাখতে পারবেন ততই গাছের পক্ষে ভালো। ছাদে শেডের ব্যবস্থা থাকলে অতি বৃষ্টিতে গাছ শেডের নিচে রাখুন। বাগানে যে স্থানে বেশি রোদ পড়ে সেই স্থানে আম গাছগুলোকে রাখবেন। আম গাছ রোদ কিন্তু প্রচণ্ড ভালোবাসে। স্যাঁতস্যাঁতে জায়গা হলেই এই গাছের পাতাতে নানা রকম সমস্যার লক্ষ্য করা যায়। তার সাথে কাণ্ড ফেটে আঠাও পড়তে থাকে। এই রোগগুলো থেকে বাঁচবার জন্য প্রথমেই আমাদেরকে গাছকে পর্যাপ্ত সূর্যালোক দিতে হবে। এখন কোনো তরল খাবার দেবেন না, এই একটা ভারী খাবারই যথেষ্ট। বৃষ্টি হচ্ছে, তরল খাবার হিতে গাছের বিপরীত করবে। মাটি শুকনো হলে হিউমিক অ্যাসিডের জল দিতে পারেন, এতে গাছ সুস্থ থাকবে। মাটি শুকনো হওয়ার পরই কিন্তু জল দেবেন, অত্যধিক পরিমাণে এই সময় জল দেবেন না, শেকড়ে পচন লাগতে পারে। একটা ভিডিওর মাধ্যমেই আম গাছ কীভাবে এই বর্ষাতে সুস্থ রাখবেন এবং খুব তাড়াতাড়ি গ্রোথ আনতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন।